আদিয়া বেগম এয়ারপোর্ট থেকেই হাসপাতালের উদ্দেশ্যে বেরুবে। আদ্রিতাও যেতে চেয়েছিল, তবে আদিয়া বেগম সাথে নিতে নারাজ। এমনিতেই দুর্বল, এখন হাসপাতালে গেলে খুঁজেই পাওয়া যাবে না। অহনার হাজবেন্ড নিতে এসেছে ওনাকে। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায় আতিয়া বেগম। বিরক্তিতে চোখ মুখ কুচকে হাত ঘড়িতে সময় দেখে নেয় এবং বলে, মেলোড্রামা শেষ হবে কখন? আদ্রিতা ভেঞ্চি কাটে, কি রে ভাই, এভাবে গম্ভীর স্বরে বলার কি হলো? স্বাভাবিক কণ্ঠে বলা যেত না, আম্মু তোমাদের আলাপ শেষ হলে এবার যাও, সন্ধ্যা হয়ে আসছে, উজবুক একটা। আদ্রিতা ভেবে পায় না তার মতো এত কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ের ভাই এমন তারকাটা গোমরামুখ ভাল্লুক কি করে হলো। অবশ্য হবে নাই বা কেন, সে তো আপন ভাই না, খালাতো ভাই। আতিয়া বেগম আবরারের হাত ধরে বলে, ওকে দেখে শুনে নিয়ে যাসস। আদ্রিতা সাথে সাথেই ঘোর প্রতিবাদের সুরে বলে, মা আমাকে দেখে নিতে হবে না, আমি বড় হয়ে গিয়েছি, নিজেই দেখে শুনে যেতে পারবো। চোখ রাঙায় আতিয়া বেগম, একটুও কেয়ার করে আদ্রিতা। আবরার ভ্রু বাঁকিয়ে এক পলক তাকায় এবং সাথে সাথেই দৃষ্টি সরিয়ে ফেলে। অতঃপর আতিয়া বেগম গাড়িতে উঠে বসে শেষবার হুঁশিয়ার করে আদ্রিতাকে এবং আবরারকে। মুহূর্তেই শো করে চলে গেল গাড়ি। গাল ফুলিয়ে সেদিকেই তাকিয়ে থাকে আদ্রিতা। রাস্তা ঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জ্যাম নেই, নিরিবিলিতে গাড়ি চলাচল করছে। আদ্রিতা মনে মনে বল, যতটা ভেবেছিলাম ততটাও উন্নতি করতে পারেনি দেশটা। বাংলাদেশে কত গাড়ি, এত এত গাড়ির ঠেলায় রাস্তা ব্লক হয়ে থাকে, আর এই দেশে রাস্তাঘাটে তেমন গাড়ি নাই, গাড়ির উৎপাদন কম। ধুলো কোথায় এসে পড়লাম, জ্যামের মজা উপভোগ করতে পারবো না। ভাবতে ভাবতেই তার আরেকটা বিষয় খেয়াল হয়, তাকে কেউ ভালোবাসে না, কেউ মানে কেউই না। ভালোবাসলে মা নিশ্চয় তাকে একা ফেলে চলে যেতে পারত না। হতাশ আদ্রিতা এভনির পানে তাকায়। সে আপাতত কুটুর কুটুর নয়নে চারিপাশটা পর্যবেক্ষণ করছে। মনে মনে বোধহয় বলছে, মাম্মাম তুমি আমাকে নিয়ে কোথায় চলে আসলে? এই বিড়ালটা আদ্রিতাকে এনে দিয়েছিল তার বাবা আসাদুল ইসলাম। 20তম জন্মদিনে তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিল সুদূর সিঙ্গাপুর থেকে। 3 মাস সময় কাটিয়েছেন। বিড়াল ছানাটি তখন ছিল একটুখানি, ভালো করে হাঁটতেও পারত না। সেই থেকে আদ্রিতা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, নাম দিয়েছে অ্যানি। ধবধবে ফোকফকে পরিষ্কার রাস্তার এক কোনায় কালো রঙের একটা গাড়ি রাখা রয়েছে, দেখতে বেশ সুন্দর। সেই গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যায় আবরার। আদ্রিতা দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে, আতঙ্কিত স্বরে বলে, আল্লাহ কি করছেন, অন্যের গাড়িতে কেন উঠছেন? নিশ্চয় আমার সামনে একটু বড় লোক সাজতেন। আরে হহ বড় ভাই, এটা বাংলাদেশ নয়, এখানে। বাকিটা শেষ করার আগেই আবরার শক্ত গলায় ধমকে বলে, শাট আপ, মুখটা বন্ধ রাখো এবং গাড়িতে বসো। শুকনো ঢুক দিলে আদ্রিতা, তার ছোট্ট বুকখানা কাঁপছে, এত জোরে কেউ ধমক দেয়, একটুর জন্য কিডনিটা গলে যায়নি। আল্লাহ, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আশেপাশে একটু নজর ঘুরিয়ে দেখে নেয়, না হহ কেউ তাকিয়ে নেই, মানে মাঝ রাস্তায় আদ্রিতাকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে এবং মনে মনে পণ করে, এই খাটাসটির সাথে জিন্দেগিতেও কথা বলবে না। গাল ফুলিয়ে গাড়ির পেছনে গিয়ে বসে পড়ে, হ্যানিকে নামিয়ে দেয় পাশের সিটে। হাত দুটো ব্যথা হয়ে গিয়েছে, এবার একটু ভালো লাগছে। আদ্রিতার বুঝি আজকে আশ্চর্য হওয়ারই দিন। গাড়ি হতে নেমে হা করে দেখছে চারিপাশটা, কি সুন্দর জায়গা, ছোট ছোট বাড়ি তবে বেশ দূরে দূরে, সূর্য মামা ডুবে গিয়েছে, আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, তবে পাখি দেখা যাচ্ছে না, এদেশে কি পাখি নেই। এবার আদ্রিতার নজর পড়ে নিজের সামনের বাড়িটির পানে। কতলা বাড়ি এটা, একতলা, বাড়িতে কোনো গেট নেই, ফুলের বাগান বাগান নেই, শুধুমাত্র কয়েকটা সবজি গাছ দেখা যাচ্ছে। আবরার তাশনিন কোথায় গেল, বাড়িতে ঢুকে পড়েছে, হবে হয়তো। আদ্রিতাও পা বাড়ায় ভেতরে ঢোকার উদ্দেশ্যে, তখনই দেখতে পায় দুটো মেয়ে আসছে, জিন্স এবং টি শার্ট পরেছে বোধ হয় তারা।
চুলগুলো ছোট ছোট এবং ব্রাউন কালার, ধবধবে ফর্সা। আদ্রিতা হা করে তাকিয়ে থাকে, মনে মনে মাশাআল্লাহ হাওড়ায়, এবং পরপরই হেসে হাত নাড়িয়ে হাই বলে। মেয়ে দুটো হাই বলে। জাকুক বাবা এদেশের মানুষ তাহলে হাসতে জানে, আবরার তাসনিনের মতো নয়। আদ্রিতা মুচকি হেসে পাবারায়। হ্যানিকে কোল থেকে নামিয়েছে বেশ অনেকক্ষণ আগেই, সে আপাতত আদ্রিতার পেছনে পেছনে হাঁটছে। দরজা খোলা। আদ্রিতা একটু উকিঝুঁকি মেরে ভেতরে পা রাখতেই এক মুখো ফুলের পাপড়ি এসে পড়ে তার মাথায়। চমকে ওঠে সে। পরপরই উচ্চস্বরে কিছু ছেলে বলে ওঠে, ওয়েলকাম আবরার তাসনিনের বোন। হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটের কোণে। সবাইকে সালাম দেয়, এবারেও সকলে একসাথে সালাম ফেরায়। আবরার সিঙ্গেল সোফায় বসে পায়ের ওপর পা তুলে ফোন ঘাটছে। সিয়াম হা করে আদ্রিতাকে দেখছে। পিকচারের থেকেও বাস্তবে বেশি কিউট। ইসাস পুরোই একটা পুতুল। আমার নিজের টি শার্ট খুলে সোফা মুছে আদ্রিতাকে বলে, এখানে বসুন ম্যাম। আদ্রিতা আমানের পানে এগিয়ে আসতে আসতে বলে, আমাকে ম্যাম বলতে হবে না, আমার নাম আদ্রিতা, আমাকে আদ্রিতা বলেই ডাকবেন, না হলে আদ্রি। আহাদ জবাব দেয়, আমি পরি বলে ডাকব, ট্রাস্ট মি, তুমি পরির মতোই সুন্দর। লাজুক হাসে আদ্রিতা। কিছু বলার জন্য হা করতেই আবরার বলে, ওপরের বা পাশের রুমটা তোমার, যাও। সিয়াম বলে ওঠে, সবে মাত্র আসলো, এখানে বসে একটু রেস্ট নিক, তারপর না হয় যাবে রুমে। সিয়ামের কথায় সায় জানিয়ে আদ্রিতাও মাথা নাড়ে, কিন্তু আবরার ফের শক্ত গলায় বলে, যেতে বলেছি আমি, ধুরো। মনে মনে আবরারের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে করতে নিজ কক্ষের পানে ছোটে আদ্রিতা। হ্যানি এদিক সেদিকে ঘুরে বাসা দেখছে, ইভাব খপ করে ধরে কোলে তুলে নেয় এবং বলে, আবরার কি কিউট রে তোর বোন, সাথে কেটটাও কিউট। সিয়াম গিয়ে বসে পড়ে আবরারের পায়ের কাছে, দুই পা জড়িয়ে ধরে উরুর ওপর মাথা রেখে বলে, কি করলে তোর বোন পড়বে ভাই, একটু পটিয়া দে, না হয় ধরে বেঁধে বিয়ে দিয়ে দে। চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টানে আবরার, গম্ভীর স্বরে বলে, সে আমার বোন নয় বউ, চলবে।